বন্ধুগণ, জাতীয় বৃক্ষমেলা 2018-এর প্রায় প্রতিটি স্টলই ভিন্নতা রয়েছে, নতুনত্ব রয়েছে। এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি থাই ভেরিকেটেড মালটা। এই গাছটির তার আমি বলবো তার যে অবয়ব বা তার যে কাঠামো, আমার দৃষ্টিতে তার অবয়বের চেয়ে, তার ধারণ ক্ষমতার চেয়েও যেন বেশি মালটা ধরে আছে, ভেরিকেটেড থাই মিষ্টি মালটা। হ্যাঁ, একটি দেখার মতো একটা নান্দনিক দিক এই গাছটির মধ্যে রয়েছে, অসংখ্য অসংখ্য মালটা। প্রতিটি ডগায় ডগায়, গাছের ডালে, বিভিন্ন প্রান্তে গাছটিতে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য ভেরিকেটেড মালটা। এবং এই স্টলটি বৃক্ষমেলা প্রধান ফটক দিয়ে প্রবেশ করে আপনি যদি ডান দিকে মোড় নেন, প্রথমে যে স্টলটি রয়েছে, নার্সারি স্টল, সেটি মহুয়া। এই মহুয়া নার্সারিতে এমনিভাবে দুটি ভেরিকেটেড থাই মালটা রয়েছে, যা অত্যন্ত দৃষ্টি কেড়েছে দর্শনার্থীদের, এবং প্রতিদিনই প্রচুর দর্শনার্থী এই গাছ দুটি অবাক দৃষ্টিতে অবলোকন করে থাকে। এবং এখানে এই স্টলটিতে আরেকটি স্পেশালিটি রয়েছে, বিভিন্ন গাছ দিয়ে এই ধরনের গেটের মতো করে এই স্টলটি সাজানো হয়েছে। যেমন এটি একটি অপরাজিতা, সুন্দর একটি গেট। এখানে মনে হয় যেন এই গেটটি অনেক পূর্ব থেকে এই জায়গায় তৈরি করা ছিল ড্রামে করে। যেমন এখানে আরেকটি রয়েছে, এটি মর্নিং গ্লোরি দিয়ে একটি গেট তৈরি, এবং তার পেছনে যে একটি গেটের মতো রয়েছে সেটি হলো বোগেনভিলিয়া দিয়ে তৈরি। এই স্টলটির এই বৈশিষ্ট্যটি দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে, এবং আপনারা যারা এখনও বৃক্ষমেলা আসেননি, আসবেন ভেবেছেন, পরিকল্পনা করেছেন, তারা মহুয়া স্টলের এই সৌন্দর্য, এই নতুনত্ব অবশ্যই অবশ্যই অবলোকন করবেন। বৃক্ষমেলার ডান দিক দিয়ে প্রবেশ করে উত্তর প্রান্ত ধরে আপনি যদি পশ্চিমের দিকে এগোতে থাকেন, মহুয়া নার্সারির পরেই একটি স্টল পরেই যে স্টলটি রয়েছে সেটি হলো যশোর থেকে আগত আল্লারদান নার্সারি। এবং এই স্টলটির বৈশিষ্ট্য হল এটি সুদূর যশোর থেকে এই জাতীয় বৃক্ষমেলায় এসেছেন, এবং গত বছর তারা বৃক্ষমেলায় সিঙ্গেল স্টলে পুরস্কৃত হয়েছেন। এবং এই স্টলটির যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হলো এখানে বিশেষ করে ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের ফল, অর্নামেন্টাল, এডিনিয়াম, ক্যাকটাস, বনসাই তারা ইম্পোর্ট করে থাকে, এবং সেই সমস্ত ইম্পোর্টেড চারাকলম তারা রেয়ারিং করে বা আমাদের আবহাওয়া উপযুক্ত করে এখানে নিয়ে এসেছেন। তাই যারা আমাদের পার্শ্ববর্তী ভারতের কোনো গাছের প্রতি যদি আগ্রহ থাকে, তা
তাহলে আপনারা এই আল্লারদান স্টলটি ভিজিট করতে পারেন এবং ওনাদের সাথে আপনাদের সেই চাহিদা মাফিক গাছ রয়েছে কি না, যে ভারতের কোনো গাছ যে ভ্যারাইটি আপনাদের যদি সেটা মনে হয় যে এখানে পাওয়া যায় কি না আপনারা খুঁজে দেখতে পারেন। কারণ ওনারা ভারত থেকে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে গাছ চারাকলম ইম্পোর্ট করে থাকে। মোহন নার্সারির পরে যেই স্টলটি রয়েছে এটি হোসেন নার্সারি, এটি আশুলিয়াতে তাদের উৎপাদন কেন্দ্র। এবং এই স্টলটিতেও অন্যান্য স্টলের মতো বিভিন্ন ধরনের ফল ফুল সবজি অর্নামেন্টাল গাছ রয়েছে, যেগুলি সাধারণত সব স্টলেই রয়েছে, মালটা পেয়ারা এবং অনেক আম, চেরি, রঙন, লাল চেরি, অনেক ধরনের গাছই রয়েছে। সেই বিষয়টিতে আমি গেলাম না, তবে এই স্টলটির আমার দৃষ্টিতে যে বৈশিষ্ট্যটি রয়েছে, যেটি অবশ্যই ভিজিট করার মতো, যেটি অবশ্যই দর্শনার্থীদেরও আমি বিশ্বাস করি আকর্ষণ করবে, সেটি হলো তাদের এখানে একটি জলজ উদ্ভিদের একটি আলাদা গ্যালারি রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের শাপলা, এটি হলুদ শাপলা, বিভিন্ন রঙের পদ্ম, যদিও এই মুহূর্তে পদ্মর কোনো ফুল ফুটে নেই, তথাপি আমার বিশ্বাস এবং আমি যতটুকু জেনেছি যে এখানে প্রায় দুই তিন রঙের সাদা, কমলা এবং হালকা পিঙ্ক রঙের পদ্ম রয়েছে এবং শাপলারও বেশ 8-10টি কালারের গাছ রয়েছে। যারা জলজ উদ্ভিদ বিশেষ করে লোটাস এবং অন্যান্য জলজ উদ্ভিদের প্রতি যাদের আকর্ষণ রয়েছে, তারা এই স্টলটি অবশ্যই ভিজিট করবেন এবং আশা করি আপনাদের মনের তৃপ্তিও মিটাবে এবং আপনার প্রয়োজনীয় চাহিদা মাফিক জলজ উদ্ভিদটিও এই স্টল থেকে পেয়ে যাবেন। হোসেন নার্সারি, হোসেন নার্সারির পথ ধরে পশ্চিম দিকে যদি আরও এগোতে থাকি, একটি দুটি স্টল পরেই আমরা গ্রিন বাংলা নামে যে স্টলটি রয়েছে সেই স্টলটি মূলত একটি হর্টিকালচারাল প্রোডাক্ট সলিউশন স্টল। উদ্যানতত্ত্বীয় যে সমস্ত উপাদান প্রয়োজন পড়ে, যে সমস্ত উপকরণ প্রয়োজন পড়ে, তার সব এই স্টলটিতে স্বল্প পরিসরে রয়েছে। টব, সার, মাটি, স্প্রে মেশিন, বীজ, সিকেচার, সিডলিং ট্রে, হ্যান্ড গ্লোভস, স্প্রে মেশিন, নার্সারি শিক্ষার উপর বিভিন্ন ধরনের বই, ফেরোমন ট্র্যাপ, জৈব বালাইনাশক, এমনিভাবে সব ধরনের হর্টিকালচারাল সলিউশন এই গ্রিন বাংলা স্টলটিতে রয়েছে। আরেকটি জিনিস এই স্টলটির একটি আলাদা বৈশিষ্ট্য বা এখানে একটি নতুনত্ব রয়েছে যেটি দৃষ্টি কেড়েছে অনেকেরই, এই স্টলটিতে একটি ফুলের গাছ রয়েছে, এটি একটি টিম্বার জাতীয় ফুল গাছ, স্কারলেট কর্ডিয়া। স্কারলেট কর্ডিয়া এটি খুব সম্ভবত আমেরিকান একটি বহু বর্ষজীবী একটি ফুল গাছ। এই গাছটিতে
বছরের প্রায় দশ মাসই ফুল থাকে এবং এটি ডোয়ার্ফ ভ্যারাইটির গাছ। বাংলাদেশে এটির বেশ সংখ্যক গাছ নেই এবং হাতে গোনা কয়েকটি গাছ রয়েছে। যারা সাধারণত টেনিস কমপ্লেক্সের সামনে দিয়ে চলাফেরা করেন, আসা যাওয়া করেন, তারা দেখতে পাবেন প্রায় পঁচিশ তিরিশ বছর পূর্ব থেকে টেনিস কমপ্লেক্সের সামনে তিনটি গাছ রয়েছে, যেটি দীর্ঘদিন যাবৎ টেনিস কমপ্লেক্সের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে এবং দর্শনার্থীদের, যারা সৌন্দর্য পিপাসু, তাদের পিপাসাকে মিটাচ্ছে। সেই গাছটি হলো স্কারলেট কোডিয়া এবং এই স্টলটিতে সেই স্কারলেট কোডিয়ার একটি অত্যন্ত পুরানো গাছ রয়েছে এবং যেটি জানা গেছে যে এই গাছটির বয়স প্রায় ১২ বছর এবং এই ছোট ড্রামটিতে রয়েছে এবং প্রতি বছরই সারা বছর প্রায় এই গাছটিতে ফুল ফুটে এবং এই স্টলে এই স্কারলেট কোডিয়ার চারা পাওয়া যাবে। যারা এই গাছটি সম্বন্ধে আগ্রহী তারা এই গ্রিন বাংলা স্টলটি অবশ্যই ভিজিট করবেন এবং আপনারা স্কারলেট কোডিয়াকে সামনে থেকে দেখে আপনাদের এই কোডিয়ার দেখার, কোডিয়ার সৌন্দর্য উপভোগ করার বাসনা আপনারা তৃপ্ত করবে। গ্রিন বাংলার পরেই যে স্টলটি রয়েছে সেটি দীপ্ত অর্কিডস লিমিটেড। দীপ্ত অর্কিডস মূলত একটি অর্কিড, বাণিজ্যিক অর্কিড চাষের একটি প্রতিষ্ঠান, যারা বাণিজ্যিকভাবে অর্কিড চাষ করে থাকেন এবং অর্কিড পিপাসুদের জন্য তারা এই জাতীয় বৃক্ষমেলায় গত তিন বছর যাবৎ অংশগ্রহণ করছেন এবং পট প্ল্যান্ট হিসেবে এরা মূলত, যদিও অর্কিডের কাটফ্লাওয়ার বাজারজাত করার জন্য এই অর্কিড ফার্মটি বিশাল আকারে ময়মনসিংহে এস্টাবলিশ করেছিলেন, তথাপিও যেহেতু নগরে অনেকেরই এখন বেলকুনিতে ছাদে দুটি চারটি অর্কিড রাখার ইচ্ছা এবং অর্কিডের যে সৌন্দর্য তাদেরকে মোহিত করে, সেই বাসনা থেকে অনেকেই অর্কিড সৌন্দর্য উপভোগ করতে চায় অথবা কিনতে চায়, সেই দৃষ্টিকোণ থেকেই, সেই বিষয়টিকে মাথায় রেখে দীপ্ত অর্কিড বাংলাদেশ জাতীয় বৃক্ষমেলায় গত তিন বছর যাবৎ অংশগ্রহণ করছে এবং এখানে তাদের কিছু অর্কিড গাছ বিক্রিও করে থাকেন এবং প্রদর্শনের জন্য রেখেছেন। অর্কিড পিপাসুদেরকে এই দীপ্ত অর্কিডের স্টলটি পরিদর্শন করার জন্য আমি অনুরোধ করছি। দীপ্ত অর্কিডের পরেই যে স্টলটি রয়েছে বাংলাদেশের বিখ্যাত কর্পোরেট গ্রুপ স্কয়ার, স্কয়ারের অ্যাগ্রোবায়োটিকের একটি প্রতিষ্ঠান স্কয়ার অ্যাগ্রোবায়োটেক, এবং এই স্টলটির বৈশিষ্ট্য হল স্কয়ার অ্যাগ্রোবায়োটেক তাদের নিজস্ব টিস্যু কালচার ল্যাব রয়েছেন। তারা তাদের সেই টিস্যু কালচার ল্যাবে বিভিন্ন ধরনের উদ্যানতত্ত্বীয় ফসলাদির টিস্যু কালচার পদ্ধতিতে চারা তৈরি করে থাকেন এবং সেই চারার এখানে প্রাপ্তবয়স্ক চারা, টিস্যু কালচার চারা, তাদের উৎপাদিত টিস্যু কালচার আলুর চারার আলুর এবং বিভিন্ন ধরনের উৎপাদন সামগ্রী এখানে মূলত প্রদর্শনের ব্যবস্থা করেছেন এবং পাশাপাশি জনগণের বা দর্শনার্থীদের আগ্রহের কারণে সেগুলো বিক্রি করারও তাদের এখানে ব্যবস্থা রয়েছে। এবং এই স্টলটির প্রোডাক্টের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই স্টলটিতে
আমি গত 5-7 বছর যাবত যে বিষয়টি লক্ষ্য করে থাকি যে তারা তাদের উৎপাদিত অত্যন্ত মানসম্পন্ন প্রায় 3-4 রকমের টিস্যু কালচার কলার চারা নিয়ে আসেন এবং এই টিস্যু কালচার কলার চারাগুলো যদিও আমি হয়তো অনেকে জানেন আবার হয়তো অনেকে জানেন না তাদের গাতার্থে বলছি দেখতে যদিও খুব একটি পছন্দ হবে না মনে হবে লিকলিকে এটি কোনো কলা গাছ হলো আমরা সাধারণত যে সমস্ত সাকারের কলার চারা দেখে থাকি সেগুলি বেশ মোটা তাজা হয় এবং সেই দৃষ্টিকোণ থেকে হয়তো অনেকেরই মনে হবে যে এই চারা হয়তো ভালো ফল দিবে না এবং এগুলা উন্নত মানের চারা নয় তবে বিষয়টি সঠিক নয় আমি নিজের আমার অভিজ্ঞতা থেকে বলছি এই চারা অত্যন্ত মানসম্পন্ন এবং সঠিক সময়ে এই চারাগুলোতে কলা আসে এবং কলার সংখ্যা এবং কলার পরিপুষ্টতা এবং রোগবালাই প্রতিরোধের ক্ষমতা অত্যন্ত উচ্চমানের এবং মানসম্পন্ন চারা অতএব যারা টিস্যু কালচার কলার চারা স্পেশালি চিন্তা করছেন তারা এই স্কোয়ার যে স্টলটি রয়েছে একদম মেলার উত্তর প্রান্ত দিয়ে পশ্চিম কর্নারে তারা এই স্টলটি স্কোয়ার অ্যাগ্রোবায়োটেক লিমিট আপনারা ভিজিট করবেন এবং টিস্যু কালচার সম্বন্ধে যদি আপনাদের কোনো জানার থাকে আগ্রহ থাকে এখানে কথা বলতে পারেন মেলার পশ্চিম প্রান্তে আপনি যদি উত্তর থেকে দক্ষিণের দিকে এগোতে থাকেন এখানে পরপর কয়েকটি সরকারি স্টল রয়েছে তার মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন একটি অন্যতম দৃষ্টিনন্দিত স্টল এবং তারা এই স্টলটির আমার দৃষ্টিতে সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য এই 2018 জাতীয় বৃক্ষমেলায় যে তারা তাদের স্টলটিকে অত্যন্ত নান্দনিকভাবে নান্দনিকতার মনে হয় যেন তারপরে আর কি হতে পারে এমন একটি সৌন্দর্য দিয়ে এই স্টলটিকে সাজিয়েছেন এবং বরাবরের মতোই এই স্টলটিতে সরকারিভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন নিজস্ব ব্যবস্থাপনায় যে সমস্ত ফল ফুলের চারা কলম উৎপাদিত হয় তার একটি সরকারি মূল্যে একটি ন্যায্য মূল্য যেটি সরকার কর্তৃক নির্ধারিত এবং সবার জন্যই সমান সব গাছের জন্য নির্ধারিত মূল্যে এখানে চারা বিক্রি করা হয় এবং এই স্টলটির আরও একটি বৈশিষ্ট্য হল যে এখানে প্রায় প্রতিটি চারা কলমকেই আলাদা আলাদা করে গ্রুপ করে রাখা হয় যেন সেই চারাগুলো জাত নিয়ে কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয় সেই চেষ্টাটি তারা করে থাকেন তো যারা একটি বিষয় হয়তো কারো কারো মনে হতে পারে যে অন্যান্য বেসরকারি নার্সারির মতো এই সরকারি বিএডিসির স্টলের চারাগুলো হয়তো হেলদি নয় সুস্থ মনে হয় না বা একটু বেশ তাজা হৃষ্টপুষ্ট মনে হয় না সেই বিষয়টি রয়েছে তথাপিও এখানে যারা একটু রিজনেবল প্রাইজে চারা কিনতে চান তারা এই বিডিসির বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের স্টলটি ভিজিট করতে পারুন গাছের সাথে রয়েছে টবের সম্পর্ক বিশেষ করে যারা নগরে
ছাদে বেলকনিতে অথবা টেরেসে গাছ লালন পালন করে থাকেন, সেই গাছকে অবশ্যই লাগানোর জন্য কোনো না কোনো পাত্রের প্রয়োজন। তো সেই দিক থেকে এই বৃক্ষমেলার পশ্চিম প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের উত্তর থেকে একদম দক্ষিণের শেষ দিকে চলে আসলে যে স্টলটি রয়েছে হেরিটেজ ক্রাফট, সেটি এমনই একটি স্টল যেখানে আপনি বিভিন্ন ধরনের টপ রয়েছে, যা কোনটি প্লেন এবং বাঁশেরও টপ রয়েছে এবং অত্যন্ত নান্দনিক স্টল রয়েছে, বিভিন্ন কারুকাজ করা টবেরই যেন একটি আলাদা সৌন্দর্য রয়েছে। সেই সৌন্দর্য যখন গাছের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, সেই গাছটিকে একটি ভিন্ন মাত্রা, একটি ভিন্ন সৌন্দর্যে আমাদের দৃষ্টিতে বা আমাদেরকে আনন্দ দিবে, সেই বিষয়টিকে নিশ্চয়ই নজর রেখেই যারা এই টপ তৈরি করে থাকেন, এই ধরনের নান্দনিক কারুকার্যময় টপ তৈরি করেছেন আমার বিশ্বাস। যারা গাছ লাগানোর জন্য টপ সংগ্রহ করতে চাচ্ছেন, তারা এই বৃক্ষমেলার পশ্চিম প্রান্তের একদম 32 নং স্টলটি হেরিটেজ ক্রাফট ভিজিট করুন এবং আপনার প্রয়োজনীয় টপ সংগ্রহ করুন। বৃক্ষমেলার দক্ষিণ প্রান্তে রয়েছে হীরা নার্সারি, যারা বগুড়া থেকে এসেছেন, এবং এই নার্সারিটির একটি জাতীয় বৃক্ষমেলা 2018-তে একটি ভিন্নতা নিয়ে এসেছেন, সেটি হলো 12 মাসই সাজনা। একদম ছোটো গাছ থেকেই এই সাজনাটিতে সাজনা ধরে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো ছোট ছোট সিমেন্টের বস্তার মধ্যে এবং সেই গাছেই সাজনা ধরে আছে এবং সারা বছর এই গাছগুলোতে ফুল ফল লেগেই থাকে। এবং আরেকটি ভিন্নতা রয়েছে এই স্টলটিতে, যে এখানে একটি আখের ভ্যারাইটি রয়েছে যেটি ব্রাজিলিয়ান আখ, ওনারা বলছেন হয়তোবা জাতের বিষয়ে ভিন্ন মত থাকতে পারে বা এটির নাম বা এটির অরিজিন সম্বন্ধে হয়তো তথ্য সঠিক নাও হতে পারে, কিন্তু এই আখটি একটি স্পেশালিটি দৃশ্যমান, যে দেখুন ছোট ছোট সিমেন্টের বস্তায় গাছগুলোর গ্রোথ দৃষ্টি আকর্ষণ করেছে এবং এই আখটি আমার নিজেরও খাওয়ার সৌভাগ্য হয়েছে। গাছ আখটির মিষ্টতা বেশ উঁচু মানের এবং অত্যন্ত নরম, এবং এই আখটি আমার বিশ্বাস যদি অন্য কোনো সমস্যা না থাকে বাংলাদেশে ইন্ট্রোডিউস করার মতো নতুন একটি জাত হতে পারে এই আখটি। যারা বৃক্ষমেলায় আসবেন তারা এই স্টলটি মেসার্স হীরা নার্সারি এই স্টলটি ভিজিট করে এই দুইটি নতুনত্ব আপনারা দেখতে পারেন এবং তাদের কাছে আখের এবং এই 12 মাসই সজনার যথেষ্ট চারাও রয়েছে। সবুজ প্রেমিক বন্ধুরা, যারা ফুলকে বেশি ভালোবাসেন এবং যারা তাদের পছন্দের মধ্যে ফুলটাকে
একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন তাদের জন্য একটি ভিন্ন চমকের কথা বলছি। এই জাতীয় বৃক্ষমালা 2018-এর নরসিংদীর খাদিজা রাবেয়া নার্সারিতে রয়েছে একটি রাসিলিয়া গাছ। আমরা সবাই রাসিলিয়া বলতে সাধারণত এই লাল রঙের গাছটিকেই চিনি, কিন্তু এবছর এই স্টলটিতে একটি সাদা রাসিলিয়া গাছ নিয়ে এসেছেন, ফুলে ফুলে সজ্জিত, অত্যন্ত নান্দনিক। এবং যারা ফুল পছন্দ করেন তারা এই সাদা রাসিলিয়ার গাছটি আপনারা পরিদর্শন করবেন এবং চাইলে এখান থেকে এটির চারাও সংগ্রহ করতে পারেন। তাদের কাছে এই গাছটির চারাও রয়েছে। এটি একটি ভিন্ন নতুন জিনিস, নতুন ফুল এই জাতীয় বৃক্ষমেলা 2018-এর নরসিংদীর খাদিজা রাবেয়া নার্সারিতে। অতএব সবুজ প্রাণ বন্ধুগণ, যারা সবুজকে কাছে না পেলে কোনো কাজই মন বসে না, নিজেকে তৃপ্ত মনে হয় না এবং নিজেকে গিয়ার আপ করার জন্য, ফ্রেশ করার জন্য এবং প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে মিশিয়ে রাখার জন্য যে বাসনা সেটি পূর্ণ হয় না, তারা অতিসত্বর জাতীয় বৃক্ষমেলা 2018-তে চলে আসুন। আপনারা আপনাদের এই বৃক্ষের মহা আয়োজনে নিজেদেরকে সামিল করে গাছের সৌন্দর্য উপভোগ করে তৃপ্ত হন এবং খুঁজে নিন আপনার পছন্দের গাছটি।